হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে, এবং আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু অন্যান্য ভিডিওর মতোই আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, মাঝপথে স্কিপ করে গেলে চলবে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হোমমেড ক্রিম, যেটা কিন্তু আপনাদের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করবে, স্কিনের যে শেড অর্থাৎ স্কিন টোনটাকে অনেকটাই লাইট করবে। বন্ধুরা, সামনেই পুজো চলে আসছে এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের ওকেশন রয়েছে, এবং আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে সবার থেকে নিজেকে একটু আলাদা দেখাতে। আর তার জন্য আমরা কত টাকা খরচ করি, পার্লারে যাই, এই প্রোডাক্ট কিনি, ওই প্রোডাক্ট কিনি, এরকম অনেক কিছু করতে থাকি। কিন্তু আজকে আমি যে ক্রিমটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, এই ক্রিমটাকে যদি আপনারা প্রতিদিন দুবার করে ব্যবহার করেন, দিনের বেলা এবং রাতের বেলা, তো সেক্ষেত্রে কিন্তু ডে বাই ডে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হবে, স্কিনের মধ্যে যে কোন দাগ ছোপ থাকলে সেটা কমে যাবে। যখন কি পুজো আসবে না, তখন কি একদম আপনারা একটা চকচকে ফর্সা স্কিন কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তার জন্য গাদা গাদা টাকা খরচ করার প্রয়োজন নেই, শুধু কি নিয়ম করে আপনাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে মানে মাখতে হবে, যেটা বলা হয়। তো যাই হোক, নিয়ম করে আপনাদেরকে এটাকে মাখতে হবে বন্ধুরা। শুধুমাত্র বানিয়ে নিলাম দিয়ে বাড়িতে ফেলে রাখলাম সেটা করলে হবে না, বানিয়ে নিতে হবে এবং তার সাথে সাথে কিন্তু সেটাকে ব্যবহারও করতে হবে বন্ধুরা। যদি আপনারা নিয়ম করে ব্যবহার করেন তো দেখবেন আপনাদের স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং হবে, অনেক বেশি শাইনি হবে বন্ধুরা। আর হ্যাঁ, এই যে ক্রিমটা আমি আজকে রেডি করেছি, এই ক্রিমটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। আর তার সাথে সাথে যেটা, এটাকে আপনি একবার বানিয়ে নিয়ে স্টোর করতে পারবেন ফ্রিজে আপ টু 10 ডেজ, 10 দিন পর্যন্ত, তার বেশি কিন্তু না। আর যখন 10 দিন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা ক্রিমটাকে আবার একবার বানিয়ে নেবেন, তারপর বানিয়ে নিয়ে আবার ফ্রিজে স্টোর করবেন বন্ধুরা। এই ক্রিমটা যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে পারবে, যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবেন, আবার যাদের নর্মাল স্কিন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন এই ক্রিমটা বন্ধুরা। আর হ্যাঁ, এখানে যতগুলো উপাদান বলেছি এখানে কিন্তু কোনো একটা উপাদান স্কিপ করলে চলবে না, প্রত্যেকটা উপাদানই ঠিকভাবে আপনাদেরকে দিয়ে ক্রিমটাকে রেডি করে নিতে হবে বন্ধুরা। তো চলুন, অনেক বেশি বকবক করা হয়ে গেল, আর বেশি বকবক না করে চটপট করে ক্রিমটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আজকের এই ক্রিমটা বানানোর জন্য আপনাদেরকে একদম প্রথমেই যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো মূলত যেটা করে, আমাদের স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে, তার সাথে সাথে কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করে বন্ধুরা। মূলত কোরিয়ানরা চালের গুঁড়োর ব্যবহার বেশি করে থাকেন এবং সেই কারণেই তাদের স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং, অনেক বেশি টাইট, সজীব থাকে অনেক বয়স পর্যন্ত। এবং এরপরে বন্ধুরা আপনাদেরকে যে উপাদানটা এখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দুধ। দুধটা কাঁচা দুধ আপনারা ব্যবহার করতে পারেন অথবা গরম দুধও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমি এখানে গরম করা দুধই কিন্তু ব্যবহার করছি, তো আপনারা কাঁচা দুধ হোক গরম দুধ হোক যেটা খুশি কিন্তু নিতে পারেন। দুধ যেটা করবে আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে এবং তার সাথে সাথে কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করবে বন্ধুরা, অর্থাৎ ফেসের মধ্যে রিঙ্কলস, ফাইন লাইন্স এগুলো আসতে দেবে না। এরপরে যেটা আপনাদেরকে করতে হবে, গ্যাসে একটা প্যানে এই দুধ এবং যে চালের গুঁড়োর মিশ্রণটা বসিয়ে দিতে হবে ফোটানোর জন্য বন্ধুরা। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। তবে হ্যাঁ, যখন এটা ফুটতে থাকবে অবশ্যই কিন্তু একটা চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবেন, তা না হলে ভেতরে কিন্তু ডালা বেঁধে যেতে পারে। তাই যখন এটা ফুটতে থাকবে তো অবশ্যই কিন্তু আঁচটাকে একদম ধিমে আঁচে করবেন আর এটাকে মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দেবেন। তো দেখবেন, দেখুন এখন এখানে আমার এটা কিন্তু একদম থিক টাইপের হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন একদম ক্রিমের মতো একটা ব্যাপার হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে, আপনাদেরকে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে দিয়ে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে যখন ছেঁকে নেবেন তখন কিন্তু দেখুন ক্রিমটা আমরা পেয়ে গেছি। এবারে এই ক্রিমটাকে রেডি করতে হবে বন্ধুরা। আর এখানে যে চালের গুঁড়ো এবং দুধের মিশ্রণ, এই দুটো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এক তো স্কিন হোয়াইটনিংয়ের কাজ করেই, তার সাথে সাথে আপনাদের স্কিনে যদি কোনো ধরনের দাগ ছোপ থাকে সেটাও দূর করবে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যান্টি এজিং, অর্থাৎ আপনাদের ত্বকে কিন্তু এজিং আসতে দেবে না, অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনাদের ত্বকের মধ্যে যে এজিং প্রসেসটা, যেটা খুব তাড়াতাড়ি চলে আসে অনেকের ক্ষেত্রে অল্প বয়সে, সেটা কিন্তু আসতে দেবে না। তো বুঝতেই পারছেন কতটা এফেক্টিভ এই ক্রিমটা, শুধুমাত্র যে আপনাদের স্কিনকে ফর্সা করবে তা না, তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে অনেক বেশি টানটানও রাখবে বন্ধুরা। তো দেখুন এখানে আমার ক্রিমটা রেডি করা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে বন্ধুরা, এর সাথে আরও কতগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে, এবং একদম প্রথমে যেই উপাদানটা আপনাদেরকে মিশিয়ে নিতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন আপনাদেরকে হাফ চামচের মতো মিশিয়ে নিতে হবে। তো কোয়ান্টিটি যদি আপনারা ডাবল করেন সেক্ষেত্রে কিন্তু
আপনারা 1 চামচ মেশাবেন, আর আমি যেই হিসেবে নিয়েছি মোটামুটি এটা 40 থেকে 45 গ্রামের মতো হবে ক্রিমটা, সেক্ষেত্রে আমি 1/2 চামচ কিন্তু গ্লিসারিন এখানে যোগ করছি বন্ধুরা। বন্ধুরা এরপরে এখানে আরেকটা উপাদান আপনাদেরকে যোগ করতে হবে এবং সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর মার্কেটে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় বন্ধুরা সেটাই এখানে ব্যবহার করতে হবে, গাছের ব্যবহার করলে চলবে না, সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই আপনারা মার্কেটের অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। এরপরে যেটা আপনাদেরকে এখানে যোগ করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল মার্কেটে তো ইজিলি অ্যাভেলেবেল, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, এবং ভিটামিন ই ক্যাপসুল এখানে আপনাদেরকে যোগ করতে হবে বন্ধুরা 1টা। তো বুঝতে পারছেন এখানে আমি যতগুলো উপাদান ব্যবহার করেছি বন্ধুরা প্রত্যেকটা উপাদানই কিন্তু আপনাদের স্কিনের জন্য ভীষণভাবে ভালো, ভীষণভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, তার সাথে সাথে যেটা করবে স্কিনটাকে টান টান করবে, সজীব করবে, স্কিনটাকে অনেক বেশি নারিশ করবে বন্ধুরা। তো এই যে ক্রিমটা আমি রেডি করেছি এই ক্রিমটা কিন্তু আপনাদের স্কিনের জন্য একদম পারফেক্ট হবে, যে কোনো ধরনের স্কিন টাইপের সবাই ব্যবহার করতে পারবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এই ক্রিমটা কিন্তু ব্যবহার করার জাস্ট 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা একটা দারুণ রেজাল্ট দেখতে পাবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমার ক্রিমটা বানানো হয়ে গেছে এবং আমি কিন্তু ক্রিমটাকে এরকম একটা কাঁচের কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি, আর আপনারাও কিন্তু এই ক্রিমটাকে যখন স্টোর করবেন অবশ্যই চেষ্টা করবেন একটা কাঁচের কন্টেনারের মধ্যে নিয়ে নিতে বন্ধুরা। তো যেটা করতে হবে একদম প্রথমেই আপনাদেরকে ফেসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যে কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর একটা টোনার ইউজ করবেন অবশ্যই, যে কোনো টোনার সেটা, অথবা আপনাদের কাছে যদি টোনার না থাকে সেক্ষেত্রে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন, রোজ ওয়াটারটা ব্যবহার করে নেবেন। ব্যবহার করে নেওয়ার পর যখন পুরোপুরিভাবে রোজ ওয়াটারটা শুকনো হয়ে যাবে তারপর এই ক্রিমটা কিন্তু আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। আর এই সেম ভাবেই একবার সকালে করবেন স্নান করার পর, আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে দুবার এই ক্রিমটাকে কিন্তু ব্যবহার করবেন। আর যদি বাইরে বেরোন বাড়ি থেকে সেক্ষেত্রে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবেন, এই ক্রিমটা মানে অ্যাপ্লাই করে বা মেখে রোদে যাবেন না, এই ক্রিমটা ব্যবহার করবেন, তারপরে সানস্ক্রিন ব্যবহার করবেন, তারপর অবশ্যই কিন্তু রোদে যাবেন, এটা একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো চলুন দেখিয়ে দিই আমি এই ক্রিমটা আপনাদেরকে লাগিয়ে। বন্ধুরা এটা তো ওয়াটার বেস, এর মধ্যে কোন রকম অয়েল জাতীয় কোনো কিছু দেয়া নেই, এবং যার কারণে কিন্তু এটাকে যখন আপনারা ব্যবহার করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু একেবারে অ্যাবজর্ব করে যাবে, মানে শুকনো হয়ে একদম মনেই হবে না যে কোনো ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে বলে মুখে। তাই প্রত্যেকে এটা ব্যবহার করতে পারবেন, একদম চিপচিপ করবে না বা কোনো কিছু প্রবলেম আসবে না, ভালোভাবে মোটামুটি এটা স্কিনের সাথে অ্যাবজর্ব করে যাবে বন্ধুরা। তো দেখুন এইভাবেই কিন্তু আপনাদেরকে প্রথমে স্কিনে লাগিয়ে নিতে হবে এবং তারপর কিছুক্ষণ ওয়েট করলে এটা পুরোপুরিভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে কোনো কিছু জানার থাকলে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথম থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব শুধু করলে হবে না, তার পাশের যে বেল আইকনটা আছে ওটাকে খেয়াল করে প্রেস করে দিতে হবে, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।